আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। কোরআনের পাঠশালার 16তম ব্যাচের স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা কোরআনুল করিমের সুরাতুল নাস তাজবীদ সহকারে শিখবো ইনশাআল্লাহ। আর নামাজের দোয়া সমূহের মধ্যে থেকে দোয়ায়ে কুনুত শিখবো আমরা ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أكشن يا بوليس شباب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. قف لام بش قل حمزة زبر أ قل أ عين واو بش عو قل أعو بشر بام بش جزم ولا واو إتا ما دير هروب يا كاليف تان دي دهبه. قل أعوذ بش ذو قل أعوذ قل أعوذ قل أعوذ. তাহলে এতটুকুর মধ্যে শুধু উতে টান দিতে হবে একারই, বাকি সবগুলো তাড়াতাড়ি বলতে হবে। কুল আউযু বাজের বি র বাজ রব বি রব, তাহলে তাসতে দুইবার পড়তে হয়, একবার আগের সাথে মিলাতে হবে র বাজ রব বি রব। এরপরে বা নুন জের বিন, হরকতের বামে নুনে তাসদিদ, এখানে ওয়াজিব গুণা করতে হবে, হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুণা। বিরব্বিন নুন আলিফ জবর না বিরব্বিন না সিনজার সি বিরব্বিন না সি বিরব্বিন না সি। প্রথমে ওয়াজিব গুণা করতে হবে, তারপরে এক আলিফ টান হবে না, এখানে তিন আলিফ। আমরা কিন্তু এর আগে একটা রুলস পড়েছিলাম যে মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে সেখানে তিন আলিফ টান দিতে হয়। মদের হরফে তো স্বাভাবিকভাবে এক আলিফ করে টান হয়, কিন্তু মদের হরফের বামের হরফে ওয়াকফ হলে সেখানে তিন আলিফ টান দিতে হয়। এখানে তিন আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এরপরে ওয়াকফ পরের হরফে, এজন্য তিন আলিফ টান দিতে হবে, এখানে সাকিন দিয়ে পড়তে হবে। আচ্ছা, ওয়াকফের যে নিয়মটা আমরা শিখেছিলাম, ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয়, খানা জবর, মাদের হরফ, গোলতা বাদে দুই জবর। তো এখানে খানা জবর, মাদের হরফ, গোলতা বাদে দুই জবর কোনোটাই নেই, এজন্য সাকিন দিতে হবে। আর যদি ওই তিনটার কোনো একটা থাকে তাহলে সেখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, এজন্য আমরা এখানে সাকিন দিয়ে পড়বো, তিন আলিফ টান দিব এরপরে সাকিন দিয়ে পড়বো। বিরব্বিন নাস قل أعوذ برب الناس قل أعوذ برب الناس. এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি قل قل أعوذ برب برب الناس الناس برب قل الناس أعوذ أعوذ برب قل قل الناس أعوذ برب الناس أعوذ برب الناس قل أعوذ برب الناس. এইভাবে আমরা এটা পড়বো, قل أعوذ برب الناس. এরপরে দুই নম্বর আয়াত খেয়াল করে আমরা, মালিক নাস, মিম জবর মা লাম জেল্লি, মালি মালি দ্রুত বলতে হবে, মালি কাফ নুন জের কিন, এর আগে যেহেতু তাসদিদ রয়েছে, তাসদিদ আল হরফ ডান দিকের মানে এই কাফের সাথে মিলাই পড়তে হবে। আচ্ছা, এখানে হরকতের বামে নুনে তাসদিদ। এই সুরার প্রত্যেকটা আয়াতের শেষে দেখবে নাস রয়েছে, তাহলে আমাদের জন্য আরো সহজ হয়ে গেল। এই নাস প্রত্যেকটা আয়াতের শেষে দেখবে নাস রয়েছে, নাস। তাহলে মালি কিন নাস, প্রথমে ওয়াজিব গুণ না করে তারপরে তিন আলিফ টান দিতে হবে, আর লাস্টে সিনে সাকিন দিয়ে পড়তে হবে, মালিকিন
الناس ملك الناس. এতটুকু আমরা সবাই খেয়াল করে বলি, মালিক মালিক ইন্নাস, الناس ملك الناس ملك الناس ملك মালিক الناس. আচ্ছা ইন্নাস, এরপরে খেয়াল করি, ইলাহি الناس, ইলা হামজা জার ই লাম খরাজ বললা, ইলা লামে একালিফ টান দিতে হবে, এটা মাদের হরকত, মাদের হরকত তো তিনটি, আর মাদের হরকত তো তিনটি, খানা জবর খানাজের উল্টা বেশ, এই তিনটা হলো মাদের হরকত, তো আমরা লামে একালিফ টান দিব, এটা মাদের হরকত, ইলা হানুন জের হিন, হরকতের মামে নুনে তাসদিদ ওয়াজিব গুনা করতে হবে, তারপরে একালিফ টান, তিন আলিফ টান দিতে হবে, যেহেতু মাদের হরফের পরে আমরা অকফ করতেছি, এই জন্য তিন আলিফ টান দিতে হবে, আর অকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয়, তিনটার কোনোটাই নেই, এই জন্য আমাদের সাকিন দিয়ে পড়তে হবে। ইলাহিন নাস, ইলাহিন নাস, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি, ইলাহিন নাস, ইলাহিন নাস। এর পরেরটা একটু ভালো করে খেয়াল করবো আমরা, যে এর পরেরটা অন্য, এখন যে আয়াতগুলো পড়লাম অনেক ছোট ছোট, এর পরের আয়াতটা একটু বড় তুলনামূলক, আমরা একটু খেয়াল করি ভালো করে, মিম নুনজের মিং, নুন সাকিনের পরে ইকফার হরফ আসছে, ইকফার হরফ 15টি, তা থা জিম দাল দালসা সিন শিন শিন চলে আসছে, সিন শিন সদ তজা ফা কফ কাফ, তো এখানে শিন আসছে ইকফার হরফ, এই জন্য নুন সাকিনে ইকফা কন্যা করতে হবে, মিং শিন র জবা সার র লাম জের রিল সার রিল সার রিল, মিং সার রিল মিং সার রিল, ওয়াও সিন জবর ওয়াস ওয়াও আলিফ জবর ওয়া ওয়াস ওয়া, ওয়াওয়ের উচ্চারণ করতে গেলে ঠোঁটটা গোল করে ফেলতে হবে, ওয়াস ওয়া, আপনি যদি ওয়াস বলেন, ওয়াস ঠোঁট গোল না করে তাহলে কিন্তু সহি উচ্চারণ হবে না, ঠোঁটটা গোল করে ফেলতে হবে, ওয়াস ওয়া ওয়াস ওয়া, ওয়াও সিন জবর ওয়াস ওয়াও আলিফ জবর ওয়া ওয়া, তাহলে জবরের বামে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফের এখানে ওয়াস ওয়াসিল খন্না, মাদের হরফে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, এখানে এক আলিফ টান দিতে হবে, ওয়াস ওয়াসিন লামজের সিল ওয়াস ওয়াসিল, মিং শাররিল ওয়াস ওয়াসিল, মিং শাররিল ওয়াস ওয়াসিল, মিং শাররিল ওয়াস ওয়াসিল, এতটুকু আমরা প্রথমে পড়ে নি, এরপরে বাকিটুকু পড়বো, জি সবাই একসঙ্গে বলেন, মিং শাররিল ওয়াস ওয়াসিল, মিং শাররিল ওয়াস ওয়াসিল, মিং শাররিল ওয়াস ওয়াসিল, মিং শাররিল ওয়াস ওয়াসিল, আচ্ছা এরপরে দেখেন ওয়াস ওয়াসিল এতটুকু আমাদের হয়েছে, এরপরে খনুন যাবার খন, নুন আলিফ যাব না, খন না হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুনা করতে হবে, এরপরে তিন আলিফ টান দিতে হবে, যেহেতু মদের হরফের বামের হরফে আমরা ওয়াকফ করতেছি, এই জন্য এখানে তিন আলিফ টান দিতে হবে, আর সিনে জসম দিয়ে পড়তে হবে, খন নাস খন নাস, মিং শাররিল ওয়াস ওয়াসিল খন নাস, মিং শাররিল ওয়াস ওয়াসিল খন, খ জবর কিন্তু খ হয়, অনেকে খা বলে ফেলে, খা বলবো না আমরা, খ খন নাস, মিং শাররিল ওয়াস ওয়াসিল খন নাস,
এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি আবার। ওয়াসওয়াসিল খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মাশাআল্লাহ এতটুকু সুন্দর হয়েছে। এরপরে খেয়াল করে, আল্লাদি ইউয়াস উইসু ইউয়াস, এখানেও দুইটা ওয়াও, এর জন্য ঠোঁটটা গোল করে ফেলতে হবে। ইউয়াস উইসু ওয়াস উইসু। এখানে আয়াতের শুরুর থেকে দেখেন আলিফ আসছে, লাম আসছে, লামে তাসদিদ, তাসদিদ দুইবার পড়তে হয়, একবার আগের হরকতের সাথে আর একবার নিজে নিজে। তো আগে তো কোনো হরকত নেই, যদি এরকম কোনো কিছু থাকে যে আয়াতের শুরুতে আলিফ লাম আসছে কিন্তু আলিফে কোনো চিহ্ন নেই আর লামের উপরে তাসদিদ রয়েছে, তাহলে আলিফে একটা জবর ধরে পড়তে হবে। এর আগেও হয়তো আপনাদেরকে বলেছি, তাহলে এখানে আলিফে যেহেতু খালি রয়েছে আলিফে একটা জবর ধরে পড়তে হবে। তাহলে হামজা লাম জবর আল, আলিফে জবর জের পেশ থাকলে হামজা হয়ে যায়। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লা দালিয়া জের দি, জেরের বামে জজমালাইয়া মাদের হরফ, এক আলিফ টান দিতে হবে। আল্লাদি আল্লাদি ইয়া পেশ ইউ ইউ, এটার উচ্চারণ প্রথমে ঠোঁটটা ছড়ানো থাকবে, এরপরে গোল হয়ে যাবে ইউ 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 ইয়া পেশ ইউ। এরপরে ওয়াও সিন জবর ওয়াস ওয়াস ইউ ওয়াস ইউ ওয়াস, ওয়াউজের উই সিন পেশ সু উইসু ডাব্লু এ উই উই হয়, যেমন এই এই উচ্চারণটা ঠিক তেমন হবে উইসু উইসু ইউ ওয়াস উইসু। এতটুকু পড়বো আমরা এখন, যেহেতু এই শব্দটা একটু কঠিন, আমরা খেয়াল করে ভিডিওটা যখন দেখব তখন ঠিক করে খেয়াল করে করে দেখব যে হুজুর কিভাবে ঠোঁটটা উচ্চারণ করতেছে, ঠোঁটের আকৃতি দেখে ওইভাবে আমরা চেষ্টা করব। এতটুকু সুরা নাসের মধ্যে কিন্তু এতটুকু একটু কঠিন। আল্লাদি ইউ ওয়াস উইসু উইসু, আল্লাদি ইউ ওয়াস উইসু উইসু, আল্লাদি ইউয়াস উইসু, আল্লাদি ইউয়াস উইসু। এতটুকু আমরা সবাই একসঙ্গে বলার চেষ্টা করি। আমি যেটা ধারণা করেছিলাম ওয়াস ইসু হয়ে যাচ্ছে, কিন্তু ইসু ই হলে হয় হামজা হয়ে যাবে এখানে না ইয়া, এই দুইটা হয়ে যাবে, ওয়াও কিন্তু হবে না। ওয়াও বলতে গেলে ঠোঁটটা গোল করতেই হবে, ওয়াও আর পেশ এই দুইটা উচ্চারণ করতে গেলে ঠোঁটটা আপনার গোল করতেই হবে যে কোনো জায়গায়। আপনি অন্য জায়গায় খেয়াল করেন যে সত্য সু সু ঠোঁট কিন্তু গোল হচ্ছে, দাল পেশ দু ঠোঁট গোল হচ্ছে, তাহলে পেশ আর ওয়াও এই দুইটা উচ্চারণ করতে গেলে আপনার ঠোঁটটা গোল করাই লাগবে। তাহলে এখানে ইউ ঠোঁট গোল করতে হবে, প্রথমে ঠোঁটটা ছড়ানো থাকবে ইউ ছড়ায়, এরপরে গোল করতে হবে প্রথমে ইউ, এরপরে ওয়াস ওয়াস ছোট্ট গোল করে আবার ছড়াই ফেলতে হবে ইউ ওয়াস উইসু ওয়াস উইসু, ওয়াজের উই সিন পেসো উইসু। এটা একটু সময় এনে প্র্যাকটিস করবেন, দেখবেন ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রথম একটু হবে না, তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। তাহলে ইসু বলা যাবে না, ইসু বললে কিন্তু এটা ভুল হবে, ইসু ইসু ই সু বল, ই বললে কিন্তু ঠোঁটটা ছড়ানোই থাকতেছে, ই ই সু সুটা ঠিক আছে কিন্তু ই ই বললে ভুল হবে, ই বলা যাবে না, উই বলতে হবে, ঠোঁটটা গোল করে তারপরে উই উই ইউ ওয়াস উইসু। আচ্ছা এতটুকু আমরা খেয়াল করেছি, আল্লাদি ইউ ওয়াস উইসু। এরপরে দেখেন ফায়াজের ফি, এরপর থেকে আর কোন সমস্যা নেই, এতটুকু একটু কঠিন শব্দটা। ফায়াজের ফি, জেরের বামে জজমালাইয়া মাদের হরফ, একালিফ টান দিতে হবে, ফি সৎ পেশ সু দালো পেশ দু সুদু, পেশের বামে যজমালাওয়া মদের হরফ, এক আলিফ টান দিতে হবে, ফে সুদু, রানুন যে রিন, নুন আলি জব না রিন না, জেরের বামে, আচ্ছা জে না, এখানে হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুনা, এর আগেও যেগুলো হয়েছে, তাহলে হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুনা করতে হবে। এরপরে তিন আলিফ টান দিতে হবে, তারপরে নুনে সাকিন দে পড়তে, সিনে সাকিন দে পড়তে হবে, ফি সুদুরিন নাস ফি সুদুরিন নাস ফি সুদুরিন
ناস, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। মাশাল, এতটুকু সুন্দর হয়েছে। এরপর আমি শুরুর থেকে আয়াতের শুরু থেকে বলতেছি, আপনারা দেখেন একটু খেয়াল করে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। এরপর আমাদের শেষ শেষ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিম জের মি নুন লাম যাব নাল, মিনাল মিনাল জিম নুন জের জিন নুন যাব না জিন না, হরকতের ভাবে নুনে তাসদিদ, এখানে ওয়াজিব গুণা করতে হবে। মিনাল জিন না তাজের তি, মিনাল জিন নাতি, মিনাল জিন নাতি, মিনাল জিন নাতি, মিনাল জিন নাতি। ওয়াও নুন যাব ওয়ান, নুন আলিফ যাব না ওয়ান না সিনজার সি ওয়ান নাসি, হরকতের বামে নুনে তাসদিদ, ওয়াজিব গুণা করতে হবে। এরপরে তিন আলিফ টান দিতে হবে, তারপরে সিনে জজম দে পড়তে হবে, জজম সাকিন যেটাই বলেন। ওয়ান নাস মিনাল জিন্নাতি, ওয়ান নাস মিনাল জিন্নাতি, ওয়ান নাস, এতটুকু সবাই একসঙ্গে বলেন। মিনাল জিন্নাতি ওয়ান্নাস, মিনাল জিন্নাতি ওয়ান্নাস। মাশাআল্লাহ, এখন আমরা সূরা শুরুর থেকে খেয়াল করি সবাই। بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এই সূরাটা আমরা ভিডিওটা দেখে 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 সুন্দর করে ঠিক করে ফেলবো। এরপর আমরা দোয়া কুনুতটা খেয়াল করি। দোয়া কুনুত এটা বেতেরের নামাজে 3 নম্বর রাকাতে এটা পড়তে হয়। বেতেরের নামাজে 3 নম্বর রাকাতে দোয়া কুনুত এটা পড়া ওয়াজিব। বেতেরের নামাজ পড়া যেভাবে ওয়াজিব, বেতেরের নামাজে 3য় রাকাতে রুকুর আগে তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে এই দোয়ায় কোনটা পড়তে হয়, এটা সাহাবা ইকরামের আমল থেকে প্রমাণিত। সাহাবা ইকরাম, আল্লাহ রসুল পড়েছেন, সাহাবা ইকরাম আকসার, সাহাবা ইকরাম অধিকাংশ সাহাবা ইকরাম এটার উপর আমল করছেন। আর একটা বাড়তি একটা মাসালা আপনাদেরকে বলে দিই, যেটা বিভিন্ন সময় বিভ্রান্ত হয়, সেটা হলো অনেকে দোয়ায় কুনুত এটা বিতিরের নামাজে হাত উঠায় এইভাবে করে দোয়া করে। তো এটা মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু কারি সাহাবী ছিল, ওই সাহাবীদেরকে কাফেররা হত্যা করে ফেলছিলেন। এই 70 জন সাহাবিকে হত্যা করছিলেন, মানে ধোকা দিয়ে, এটা ধোকা দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। তাদেরকে এরম বলা হয়েছিল যে আমরা তো নতুন মুসলমান হয়েছি, আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আপনার কাছে সাহাবিদেরকে আমাদেরকে দেন, আমাদের কাছে পাঠান প্রতিনিধি হিসেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জনকে পাঠিয়েছিলেন। তো 70 জনকেই তারা, মূলত তারা মুসলমান হয়েছিল না, তাদেরকে হত্যা করার জন্য এইভাবে মিথ্যা বলে নিয়ে গেছিল। 70 জনকে হত্যা করে ফেলেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছিলেন, কষ্ট পেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। কোনোতে নাজেলা বলা হয় যাকে, আল্লাহ তাআলার কাছে তাদের বিপক্ষে
বদদোয়া করছিলেন, যে এইভাবে 70 জন কারি সাহাবিদেরকে হত্যা করেছে, কুনুতে নাজেলা, ওইটা হাদিসের মধ্যে বিভিন্ন সময় কুনুতে নাজেলার কথা আছে, ওইটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে একাধারে 40 দিন আছে, কোনো কোনো জায়গায় 41 দিন আছে, এটা পড়ছেন ফজরের নামাজে কুনুতে নাজেলা, ওই সময় আল্লাহ রসুল সাল্লাম কোনো কোনো সময় হাত তুলছেন নামাজের রুকুর আগে হাত তুলেছেন। তো কেউ কেউ আবার এই কুনুতে নাজেলাকে কুনুতের মধ্যে দোয়া কুনুতের মধ্যে ঢুকায় ফেলে, একসাথে মিস করে ফেলে, কিন্তু মূলত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে সমস্ত কাছে সাহাবি ছিলেন, খুলাফায়ে রাশিদিন যারা খলিফা ছিলেন 4 সাহাবি, এরপরে মুহাক্কিক যে সমস্ত সাহাবি একরাম ছিলেন, সবাই কিন্তু এই বেতারের নামাজে 3 রাকাত যে বেতারের নামাজ, এই 3 রাকাত বেতারের নামাজের শেষের রাকাতে রুকুর আগে, অর্থাৎ শেষের রাকাতে সুরা ফাতেহা পড়তেন, এরপরে যে কোনো একটা সুরা মেলানোর পরে, তারপরে আবার আল্লাহ আকবার বলে হাত উঁচু করে হাত বেঁধে, তারপরে এই কুনুত দোয়া কুনুতটা পড়ে তারপরে রুকুতে যেতেন। এটা আকসার সাহাবায়ে কেরামের থেকে প্রমাণিত। এজন্য আমরা বেতারের নামাজে এই দোয়া কুনুতটা পড়বো ইনশাল্লাহ, এটা ওয়াজিব। যদি কেউ বেতারের নামাজ না পড়ে, যেমন ওয়াজিব তরক হয়, ওয়াজিব তরকের গোনা হয়, ওয়াজিব ছুটায় দেওয়ার বা ওয়াজিব তরক করার গোনা হয়, এই কুনুতে দোয়া কুনুত না পড়লো তার ওয়াজিব তরকের গোনা হবে। যদি একান্ত কেউ না পারে তাহলে তো ভিন্ন কথা, তাড়াতাড়ি করে শিখে ফেলতে হবে, শেখার আগ পর্যন্ত তার ছাড় আছে, আর দ্রুত শিখে ফেলে তারপরে এটাই পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা এই দোয়ে কুনুত এটা সবাই খেয়াল করি এখন। এর আগেও যেটা বলছিলাম যে আল্লাহ শব্দ আর আল্লাহুম্মা একই, তাহলে যদি আল্লাহ শব্দে ডানে জবর অথবা পেশ আসে, আল্লাহ শব্দ যেভাবে মোটা করে পড়তে হয়, আল্লাহুম্মার আগেও যদি জবর আসে তাহলে আল্লাহুম্মাটাও মোটা করে পড়তে হবে, পোর করে পড়তে হবে। আল্লাহুম্মা হামজা লাম জবর আল্লাম খাড়া জবর লা আল্লাহ হামিম পেশুম মিম জবর মা হুম্মা, এখানে হরকতের বামে মিমে তাসদিদ ওয়াজিব গুনাহ করতে হবে। আল্লাহুম্মা হামজা নুন জের ইন নুন আলিফ জবর না ইন না, এখানেও হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুনাহ করে তারপরে এক আলিফ টান দিতে হবে। আল্লাহুম্মা ইন না আল্লাহুম্মা ইন্না, এতটুকু আমরা এখন পড়বো। আল্লাহুম্মা ইন্না এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। আল্লাহুম্মা ইন্না আল্লাহুম্মা ইন্না, এরপরে দেখি নুন সিন জবর নাস তা জবর তা নাস তা আইন ইয়া জেরে ই জেরের বামে যজমালাইয়া মাদের হরফ এক আলিফ টান দিতে হবে। নাস তা ই নুন পেশ নু কাব জবর কা নুকা নুকা নাস তা ই নুকা নাস তা ই নুকা, এখানে ওয়াকফের চিহ্ন রয়েছে। তারপরও আমরা যে ওয়াকফের নিয়ম বা যত রুলস শিখেছি ওটা কিন্তু শুধুমাত্র কোরআন শরীফের সাথে মজবুত ভাবে, কোরআন শরীফের যদি রুলস না না মেনে যদি পড়া হয় তাহলে কিন্তু গুনা হয়ে যাবে, কিন্তু দোয়া দোয়ার ক্ষেত্রে একটু ছাড় আছে। ওয়াকফের সময় যদি আপনি এখানে নাস্তাইনুকা এইভাবে বলে থামলেও কোনো সমস্যা হবে না, এজন্য আমরা এখানে এইভাবে পড়বো, তাহলে আমাদের জন্য সহজ হবে। নাস্তাইনুকা নাস্তাইনুকা, তাহলে ইতে শুধু টান হবে একারে, বাকি আর অন্য কোনো জায়গায় টান হবে না। নাস্তাইনুকা নাস্তাইনুকা, এতটুকু আমরা 2-3 বার বলি জোরে জোরে। নাস্তাইনুকা নাস্তাইনুকা নাস্তাইনুকা। আচ্ছা, এবং এখন আমরা এতটুকু একসঙ্গে পড়বো। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, এতটুকু একসঙ্গে বলেন সবাই। এরপরে দেখেন ওয়ানাস তাগফিরুকা ওয়াও জবর ওয়া নুন সিন জবর নাস ওয়ানাস তাগ ওয়াইন জবর তাগ ওয়ানাস্তাগফির ফি ওয়ানাস্তাগফির পেশরু ওয়ানাস্তাগফিরু কাফ জবর কা
ونستغفرك. তাহলে এখানে কিন্তু কোনো টান নেই, শুধু যজম বলে এর আগেটার সাথে মিলাতে হচ্ছে, যজম যেখানে আছে এর আগেটার সাথে মিলাতে হচ্ছে, বাকি সব জায়গায় হরকর, এই জন্য আমরা দ্রুত বলবো এতটুকু। ওয়ানাস্তাগফিরুকা ওয়ানাস্তাগফিরুকা, এতটুকু আমরা একসঙ্গে বলি, ওয়ানাস্তাগফিরুকা ওয়ানাস্তাগফিরুকা। আচ্ছা মাশাল্লাহ সুন্দর হয়েছে। এরপর একটা খেয়াল করেন, ওয়ানু মিনুবিকা ওয়ানু মিনুবিকা, ওয়াও জবর ওয়া নুন হামজা পেশ নু। আচ্ছা হামজার উপরে যজম থাকলে হামজাটা ধাক্কা দিয়ে পড়তে হয়, এটা আপনাদেরকে বলা হয়েছে এর আগেও, যে হামজার উপরে যদি যজম থাকে তাহলে হামজাকে একটু ধাক্কা দিতে হবে, নুন হামজা পেশ নু নু ধাক্কা মারতে হবে। ওয়ানু মিমজের মি নুন পেশ নু মিনু ওয়ানু মিনু ওয়ানু মিনু, বাজের বি কাব জবর কাব্বিকা ওয়ানু মিনুবিকা ওয়ানু মিনুবিকা ওয়ানু মিনুবিকা, এতটুকু আমরা একসঙ্গে বলি, অনু মিনু বিকা ওয়ানু মিনুবিকা অনু মিনু ওয়ানু বিকা মিনুবিকা ওয়ানু মিনু মিনুবিকা, বিকা মিনু মাশাআল্লাহ, এতটুকু ওয়ানু মিনুবিকা। এরপরে দেখেন, ওয়ানা তাওয়াক্কালু আলাইকা ওয়ানা তাওয়াক্কালু, ওয়াও জবর ওয়া নুন জবর না, ওয়ানা তা জবর তা ওয়ানা তা ওয়াও কাব জবর ওয়াক, ওয়ানা তাওয়াক ওয়ানা তাওয়াক কাব জবর কা লাম্পেশ লু কালু ওয়ানা তাওয়াক কালু ওয়ানা তাওয়াক কালু। তাহলে ওয়াওয়ের সময় ঠোঁটটা গোল করে ফেলতে হবে উচ্চারণ করার সময়, ওয়ানা তাওয়াক কালু আইন জবর আ লামিয়া জবর লাই আলাই জবরের বামে জজমলাইয়া, এটা লিনের হরফ, দ্রুত বলতে হবে, আলাই কাব জবর কা আলাই কা ওয়ানা তাওয়াক কালু আলাই কা ওয়ানা তাওয়াক কালু আলাইকা ওয়ানা তাওয়াক্কালু আলাইকা, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি, ওয়ানা তাওয়াক্কালু আলাইকা ওয়ানা ওয়ানা তাওয়াক্কালু তাওয়াক্কালু আলাইকা ওয়ানা তাওয়াক্কালু আলাইকা। আচ্ছা ওয়ানা তাওয়াক্কালু আলাইকা, এরপরে খেয়াল করি, ওয়ানুসনি আলাইকাল খাইরি ওয়ানুসনি আলাইকাল খৈরি। আচ্ছা ওয়াও জবর ওয়া নুন সাপেশ নুস নুস, এটা কিন্তু শিন না, সা, তিনটা দাঁত থাকলে শিন হয়, তিনটা দাঁতের উপরে তিনটা নুকতা থাকলে শিন, আর একটা দাঁতের উপরে যদি তিনটা নুকতা থাকে তাহলে সা হবে, বা তা সা, সে সা নরম ভাবে উচ্চারণ হবে। ওয়ানুস নি জেরের বামে জজমলাইয়া মাদের হরফ একালিফ টান দিতে হবে, ওয়ানুস নি ওয়ানুস নি ওয়ানুস নি। এই যে আলাইকা, এর আগেও কিন্তু আলাইকা পড়েছে, মানে একই রকম আলাইকা, এখন কাপ যে এভাবে লামকে ধরবে, যেহেতু পরে যজম রয়েছে, এরপরে তো কোনো যজম ছিল না, কাপের পরে কোনো যজম ছিল না, আলাইকা এখানে যেহেতু যজম রয়েছে, আর কা বললে হবে না, কাল বলতে হবে, আলাইকাল ওয়ানুসনি আলাইকাল ওয়ানুসনি আলাইকাল, খয়া জবর খয় রজের রি খয়রি খয়রি, ونثني عليك الخير ونثني عليك الخير, এতটুকু আমরা সবাই খেয়াল করে বলি, ونثني عليك الخير ونثني عليك الخير ونثني عليك الخير الخير, ما شاء الله, এতটুকু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে আপনাদের পড়াটা, বাকি এর পরের অংশটা আমরা খেয়াল করে পারি। ওয়ানাস পুরুকা ওয়ানাস পুরুকা, ওয়াও জবর ওয়া নুন সেন জবর নাস ওয়ানাস, কাপেশ কু রপেশ রু পুরু, ওয়ানাস কুরু কাপ জবর কা ওয়ানাস পুরুকা ওয়ানাস পুরুকা ওয়ানাস পুরুকা ওয়ানাস পুরুকা, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি, ওয়ানাশকুরুকা 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 ওয়ানাশকুরুকা। এরপরে দেখেন, ওয়ালা নাক ফুরুকা, ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা, জবরের বামে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টান দিতে হবে, ওয়ালা নুন কাফ জবর নাক ফাপেশ ফু নাক ফু রপেশ রু নাক ফুরু কাফ জবর কা নাক ফুরুকা ওয়ালা নাক ফুরুকা,
ওয়ালা নাক ফুরুকা, ওয়ালা নাক ফুরুকা, এতটুকু আমরা একসঙ্গে বলি, ওয়ালা নাক ফুরুকা, ওয়ালা নাক ফুরুকা, ওয়ালা নাক ফুরুকা। আচ্ছা, এখানে আপনাদের আর একটা সতর্ক করে দিই, সেটা হলো আমরা যদি টান টন ঠিক না করে যদি আরবি পড়ি তাহলে অর্থ কেমন পরিবর্তন হয়ে যায় দেখেন। এখানে তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত, ওয়ানাস কুরুকা, এই কাপ মানে আল্লাহ, এটা আল্লাহর দিকে। যেমন নাম, সর্বনাম ব্যবহার করা হয় আমাদের কোন একটা গল্পের মধ্যে, মনে করেন একটা লোকের নাম বলা হলো যেমন আবদুল্লাহ, এরপরে তার প্রসঙ্গে কথা বলতে বলতে তার বাসা এমন, যেমন সর্বনাম ব্যবহার করা হয় বাংলাতে, আরবিতে এই কাফটা হলো সর্বনাম, অর্থাৎ ওই আল্লাহ তালা দিকে, যে আলাইকা, এই কাফটা ওই আল্লাহ তালা দিকে গেছে। তো ওয়ানাশকুরুকা মানে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি, ওয়ানাশকুরুকা আল্লাহর শুক্রিয়া আদায় করি। ওয়ালা নাকফুরুকা, ওয়ালা লামে টান মানে না, লা মানে না, যে আমরা নাকফুরুকা তার অকৃতজ্ঞতা বা তার কুফরে আমরা করি না, এর অর্থ এই কাপ মানে আল্লাহর, মানে আমরা আল্লাহর সাথে কোনো কুফরি করি না। এখন কেউ যদি লাতে টান না দিয়ে ওয়ালা না ফুরুকা টান না দিয়ে যদি হরকতের মতো বলে ফেলে তাহলে এটা কি হবে জানেন? আরবিতে এটাকে দৃঢ়তা বোঝায়, দৃঢ়তা, অবশ্যই এই কাজটা করব, যেভাবে আমরা কোনো কাজের ক্ষেত্রে বলে অবশ্যই আমি করব, দৃঢ় বোঝায়। এই লামটা যদি টান না দিয়ে তাহলে দৃঢ়তা বোঝাবে যে অবশ্যই আমরা আল্লাহর সাথে কুফরি করব, কুফরি নাক ফুরুকা, কুফরি করব নাউজুবিল্লাহ, এটা অর্থ হয়ে যাবে যদি লামে যদি টান না দেয়া হয়। ওয়ালা নাক ফুরুকা মানে আমরা আপনার সাথে কুফরি করি না, কুফরি অকৃতজ্ঞতা না, কুফরি আদায় করি না, আমরা কুফরি করি না। আর এখানে লামে টান না দিলেই কিন্তু অবশ্যই কুফরি আমরা করি আপনার সাথে, এটা হয়ে যাবে। এই জন্য আমরা কিছু কিছু আমরা তো বুঝবো না, এই জন্য টানটন ঠিক করে দেওয়ার চেষ্টা করব, টানটন ঠিক করে দিয়ে পড়লে ইনশাল্লাহ আমাদের আর পড়ার মধ্যে ভুল যাবে না। সব জায়গায় অবশ্য হয় না, এরম অর্থ পরিবর্তন সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গায় অর্থ একবারেই পরিবর্তন হয়ে যায়, যেটা ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এখন না জানা অবস্থায় যদি হয়ে যায় তাহলে তো আল্লাহ তাহলে মাফ করে দেবে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেন আমাদের ভুল না যায়, আমরা সঠিকভাবে পড়তে পারি চেষ্টা করতে হবে। আল্লাহ তাহলে অন্তর দেখেন আমরা কতটুকু চেষ্টা করতেছি সঠিক পড়ার জন্য, যদি চেষ্টা করে আল্লাহ তাআলা অজান্তে যে ভুলগুলো হয়ে যাবে এটা মাফ করে দেবে, কিন্তু চেষ্টা না করে যদি ওই আশায় থাকে যে আল্লাহ মাফ করে দেবে তাহলে কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না, চেষ্টা করতে হবে, চেষ্টা করে তারপর আশা করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা খেয়াল করব লামে যেন তাড়াতাড়ি না হয়ে যায়, কারণ লামটা টান দিয়ে বলতে হবে, ওয়ানাস কুরুকা, ওয়ালা ওয়ালা নাক ফুরুকা, ওয়ালা নাক ফুরুকা, লামে টান দিতে হবে, ওয়ালা নাক ফুরুকা। আচ্ছা, এতটুকু হয়েছে। এরপরে ওয়ানাখলাউ, ওয়ানাখলাউ, ওয়ানাতরুকু, এতটুকু পড়বো আমরা, ওয়াও জবর ওয়ান নুন খ জবর নাখ, ওয়ানাখ লাম জবর লা, ওয়ানাখলা আইন পেশরু, ওয়ানাখলাউ, 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 ওয়াও জবর ওয়ান নুন তা জবর নাথ, ওয়ানাত র পেশরু, ওয়ানাতরু কাপেশকু রুকু, ওয়ানাতরুকু, ওয়ানাখলাউ, ওয়ানাতরুকু, ওয়ানাখলাউ, ওয়ানাতরুকু, এতটুকু আমরা সবাই বলি, ওয়ানাখলাউ, ওয়ানাতরুকু। প্রথমে খ, প্রথমেটা খ, ওয়ানাখ ওয়ানাখ লাউ ওয়ানাত রুকু, এরপরে মাইয়াফ জুরুকা, মিম নুন জবর মান, নুন সাকিনের পরে ঈদগামে বা গুনার হরবার, সে জন্য গুনার সহ মিলাতে হবে, মাই ইয়াফ ইয়াফ জবর ইয়াফ জিমপে জু ইয়াফ জু রপে শুরু ইয়াফ জুরু কাপ জবর কা ইয়াফ জুরু কা, মাই ইয়াফ জুরু কা, মাই ইয়াফ জুরু কা, মাই ইয়াফ জুরু কা, এতটুকু আমরা একসঙ্গে বলি, মাই ইয়াফ জুরু কা, মাই ইয়াফ জুরু কা, মাই ইয়াফ জুরু কা। জি, এরপর একটু খেয়াল করে এবারে, আল্লাহুম্মা ইয়াকা না'বুদু,
আল্লাহুম্মা, এতটুকু কিন্তু আমরা শুরুতে পড়েছি, দুরুদ শরীফে শুরুতে পড়েছি, এই দোয়া কুনুতে শুরুতে পড়লাম, কিন্তু আবার দোয়া মাসুরা শুরুতে পড়েছি আল্লাহুম্মা। আচ্ছা এতটুকু আর বানান করে দিচ্ছি না, একটু খেয়াল করেন, আল্লাহুম্মা ইয়াকা। আচ্ছা এতটুকু তোমরা পড়েছো সূরা ফাতিহার মধ্যে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সূরা ফাতিহার মধ্যে পড়েছি। তো দেখেন, আল্লাহুম্মা ইয়াকা নাবুদু, ইয়া ইয়াতে টান দিতে হবে, এটা মাদের হরফ, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান, ইয়াকা নাবুদু, আল্লাহুম্মা ইয়াকা নাবুদু, আল্লাহুম্মা ইয়াকা নাবুদু, এতটুকু আমরা একসঙ্গে বলি, اللهم إياك ইয়াকা نعبد নাবুদু, وإياك نعبد আল্লাহুম্ম ইয়াকা নাবুদু, اللهم আল্লাহুম্ম إياك نعبد ইয়াকা নাবুদু। وإياك জি, এরপর দেখেন, ওয়ালাকা নুসাল্লি, ওয়াও জবর ওয়া লাম জবর লা, ওয়ালাকা জবর কা, ওয়ালাকা ওয়ালাকা ওয়ালাকা, নুন পেশ নু, সদ লাম জবর সল, নুসাল্লাম ইয়াজলি নুসাল্লি, ওয়ালাকা নুসাল্লি, ওয়ালাকা নুসাল্লি, ওয়ালাকা নুসাল্লি, ওয়ালাকা নুসাল্লি, লিতে টান দিতে হবে একালিপ, জেরের বামে জজমালাইয়া মাদের হরফ, এই জন্য একালিপ টান দিতে হবে, নুসল্লি ওয়ালাকা নুসল্লি, এতটুকু আমরা খেয়াল করে বলি, ওয়ালাকা নুসল্লি ওয়ালাকা ওয়ালাকা নুসাল্লি নুসল্লি। আচ্ছা এরপরে দেখেন, ওয়ালাকা নুসল্লি, তারপরে ওয়ানাস জুদু, ওয়ানাস জুদু, ওয়া ইলাইকা নাস আ, ওয়াও জবর ওয়া নুন সিন জবর নাস, ওয়ানাস জিম পেশ জু, ওয়ানাস জু দাল পেশ দু, ওয়ানাস জুদু, ওয়ানাস জুদু, ওয়ানাস জুদু, ওয়াও জবর ওয়া হামজা জের ই, ওয়া ই লাম ইয়া জবর লাই, ওয়া ইলাইকা জবর কা, ওয়া ইলাইকা, ওয়ানাস জুদু, ওয়া ইলাইকা, নুন সিন জবর নাস, আইন খাড়া জবর আ, নাস আ, ওয়া ইলাইকা নাস আ, ওয়ানাস জুদু, وإليك نسعى، ونسجد وإليك نسعى، এতটুকু আমরা সবাই খেয়াল করে বলি، ونسجد وإليك نسعى، ونسجد وإليك نسعى. جي، ونسجد وإليك نسعى، দোয়ার মধ্যে এই দোয়ায় কোনোটা একটু বড়, আমরা অল্প অল্প করে মুখস্থ করে ফেলার চেষ্টা করবো, একবার সব পড়তে গেলে কিন্তু গুলাই যাবে, অল্প অল্প করে পড়বো, অল্প অল্প করে এক লাইন দুই লাইন করে মুখস্থ করবো, ইনশাল্লাহ হয়ে যাবে, ওয়াইলাইকা নাসআ, এতটুকু হয়েছিল, আর দুই লাইন আছে মাত্র, ওয়ানাহফিদু ওয়ানাহফিদু ওয়ানারজু রহমাতাকা। আচ্ছা ওয়ানাহফিদু এতটুকু পড়ে নি আগে, ওয়াও জবর ওয়া নুন হা জবর নাহ, ওয়ানাহ ফাজের ফি, ওয়ানাহ ফি দাল পেশ দু, ওয়ানাহ ফিদু ওয়ানাহ ফিদু ওয়ানাহ ফিদু, এতটুকু বলি আমরা সবাই, ونحفظ ওয়ানাহ ونحفظ ফিদু ওয়ানাহ ونحفظ ফিদু। আচ্ছা এরপরে, ওয়ানারুজু রহমাতাকা, ওয়াও জবর ওয়া নুন র জবর নার, ওয়ানার র সাকিন ডাইনে জবর র মোটা করে পড়তে হবে, ওয়ানার জু, জুতে একালিপ টান দিতে হবে, পেশের বামে জজমালা বাবা মাদের হরফ, ওয়ানার রুজু ওয়ানার রুজু, রহ জবর রহ, মিম জবর মা, রহ মা তা জবর তা, রহ মা তা, কাফ জবর কা, রহ মা তা কা, রহ মা তা কা, ওয়ানার রুজু রহ মা তা কা, ওয়ানার রুজু রহ মা তা কা, ওয়ানার রুজু রহ মা তা কা, এতটুকু আমরা একসঙ্গে বলি, ওয়ানার রুজু রহমাতাকা, রহমতক ওয়ানারুজু রহমাতাকা, ওয়ানারুজু রহমাতাকা। রহমতক জি, এরপরে দেখেন, ওয়ানাখশা আযাবাকা, ওয়াও জবর ওয়া নুন খ জবর নাখ, ওয়ানাখ শিন খাড়া জবর শা, ওয়ানাখশা, সাথে একালিপ টান দিতে হবে মদের হরকত, ওয়ানাখশা ওয়ানাখশা, আইন জবর আ, জাল আলিফ জবর জা, আদা জবরের বামে খালি আলিফ মাদের হরফ, এক আলিফ টান দিতে হবে, আদা বা জবর বা, আদা বা, কাফ জবর কা, আদা বাকা, ওয়ানাখশা আদা বাকা,
ونخشى عذابك ونخشى عذابك. এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি, ونخشى عذابك ونخشى عذابك ونخشى عذابك. ما شاء الله. এরপর দেখেন ইন عذابك, ইন এই যে عذابك এর আগেও যেটা পড়েছে عذابك, শুধু এর আগে ইন না এতটুকু বেশি বলতে হবে। হামজা নুন যেন ইন নুন যাব না, ইন না হরকতের ভাবে নুনে তাসতে ওয়াজিব গুন না, ইন না عذابك ইন না عذابك ইন না عذابك। এতটুকু আমরা একসঙ্গে বলি ইন না عذابك إن عذابك إن عذابك ان إن عذابك عذابك ان إن عذابك. عذابك আচ্ছা এরপরে দেখেন بالكفار ملحق, بالكفار ملحق بالامزر بال কাফ ফা পেশ কুফ ফা আলিফ জবর ফা কুফ ফা জবরের বামে খালি আলিফ মাদের হরফ এক আলিফ প্রাণ দিতে হবে। বিল কুফা রজের রি বিল কুফারি বিল কুফারি মিম লাম পেশ মুল হা কবজের হিক মুল হিক বিল কুফারি মুল হিক বিল কুফারি মুল হিক বিল কুফারি মুল হিক। এতটুকু আমরা একসঙ্গে বলি بالكفاري ملحق بالكفاري ملحق بالكفاري ملحق بالكفاري ملحق بالكفاري ملحق. আচ্ছা মাশাআল্লাহ সুন্দর আছে আমাদের, কিন্তু তাহলে দয়া কোনোটা শেষ হয়ে গেলে মাত্র আমি শুরু থেকে আবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে শুনেন। اللهم إنا نستعينك, اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك. إن عذابك بالكفار ملحق. এইভাবে আমরা অল্প অল্প করে দু এক কোনটা ইনশাল্লাহ ঠিক করে ফেলবো। আর এই পাশে সুরা নাস এটাও আমরা সুন্দর করে ঠিক করে ফেলবো, সুরা নাস ঠিক করে আগামী ক্লাসে আমরা পড়াটা শোনাই দেবো। আর আগামী ক্লাসে যেহেতু আপনাদের কয়টা সূরা হলো, 11টা সূরা, সূরা ফাতিহা সহ 11টা সূরা হয়েছে আপনাদের শেখানো, সূরা ফাতিহা, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা কাউসার, সূরা কাফিরুন, সূরা নাসরি, সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 11টা সূরা। আর দোয়ার মধ্যে সানা, তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুন, 5টা দোয়া শেখানো হয়েছে। আগামী ক্লাসে ইনশাল্লাহ চেষ্টা করব, আয়াতুল কুরসি আছে কোরআন শরীফের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আয়াত, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসিটা শিখাবো ইনশাল্লাহ। আর রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, তাসবিহ গুলা ইনশাল্লাহ শিখাই দেওয়া হবে আপনাদেরকে, রুকু সিজদার তাসবিহ এগুলা। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।